আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই করি সবাই অনেক খুশি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে আমার আজকে ব্লগটি আবারও শুরু করেছি সকাল থেকে তো এখানে হচ্ছে সকালে নাস্তা খাওয়ার পর বাহিরে চলে এসেছি আর বাহিরে এসে একটু হাঁটাহাঁটি করছিলাম তারপর রোদ উঠেছে আর এই তো রোদে দান দেওয়া হয়েছে নেড়ে আর আজকে এত বেশি মানে খরা রোদ উঠেছে একদম মাথা খারাপ হওয়ার মতো রোদ উঠেছে বাহিরে আসলে কিন্তু প্রচুর গরম কি বলবো সহ্য করার নেই গড়েই কিন্তু অনেক বেশি গরম লাগছিল। এইদিকে হচ্ছে মুরগানা হয়েছে এটা হচ্ছে ব্রয়লার মুরগি তো মুরগিটাকে কেটে নিচ্ছে আমার বোন আর ওইদিকে হচ্ছে আমি পেঁয়াজ যেগুলো কেটে নিচ্ছিলাম আর এইদিকে মুরগিটা কেটে দিচ্ছে তো আজ হচ্ছে আমি একটু ভিন্ন রকমভাবে মুরগি রান্না করব ব্রয়লার মুরগি দেখা যায় আমরা প্রতিদিন একরকম মানে না খেয়ে যদি একটু ভিন্নভাবে রান্না করতে পারি খেতেও কিন্তু ভিন্ন রকম একটা টেস্ট আসবে তারপর এইদিকে মুরগিটাকে ছোটো বড়ো করে কেটে নিচ্ছিলো আমাদের পছন্দ অনুযায়ী এদিকে আমি ভাত বসাতে এসে অলরেডি আমার মাথা গরম হয়ে গিয়েছে এত গরমের মধ্যে আর আগুন জ্বালাতে আমার হাফ অ্যান আওয়ার সময় লেগে গিয়েছে প্রথমে আর এইদিকে হচ্ছে মাংসটাকে মেরিনেট করে রেখে দেবে ততক্ষণে বাত হয়ে যাবে তো এদিকে স্পাইসি করে রান্না করবো চিকেনটাকে এখানে মরিচের গুঁড়ো আড়াই চা চামচ হলুদের গুঁড়ো দেড় চা চামচ ধনিয়ার গুঁড়ো দু চা চামচ আর এই দিকে জিরা গুঁড়ো দিয়েছে এক টেবিল চামচ তারপর স্বাদ অনুযায়ী এখানে লবণ দিয়ে দিচ্ছে যতটুকু মানে লবণ লাগবে আর কি আন্দাজ মতো দিয়ে দিয়েছে এখানে এক টেবিল চামচ দিয়ে দিচ্ছে সরিষার তেল সর সরষের তেলে মাংসটাকে মেরিনেট করা হবে হাফ অ্যান আওয়ারের জন্য চাইলে কিন্তু লম্বা সময় ধরে মেরিনেট করে রাখা যাবে তবে আমাদের হাতের সময় খুবই কম তাই আমি হাফ অ্যান আওয়ারের জন্য রেখে দেব আর যত লম্বা সময় রাখা হবে মেরিনেট করে মাংসের ভিতরে কিন্তু মশলা ঢুকবে আর খেতেও সুস্বাদু হবে তো এটা হচ্ছে আমি একজনের রেসিপি ফলো করে রান্না করছি তো নরম চিকেন আনা হয় আমাদের ঘরে প্রায়ই নরম চিকেন দেখা যায় আমার বাই খেতে পছন্দ করে তো প্রতিদিন আসলে একরকম রান্না করলে ভালো লাগে না আমার কাছে তো আমি চেষ্টা করছিলাম যে ভিন্নভাবে কীভাবে রান্না করা যায় তো আমি সার্চ করছিলাম আর খুঁজে এই রেসিপিটা আমার চোখের সামনে আসলো তাই আমি এটাই ট্রাই করছি আর এখানে আমি ডিম নিয়ে নিচ্ছি এখানে ফ্রিজে ছিল হাঁসের ডিম তো হাঁসের ডিমটা আমি আমার ইচ্ছা মতো দিচ্ছি এটা অপশনাল চাইলে কিন্তু আপনারা দিতে পারেন তো এদিকে আমি হাড়ির মধ্যে নিয়ে নিয়েছি আর পানিও নিয়ে নিয়েছি এখন লাফি চুলায় আমি আগুন জ্বালাবো দেন ওই চুলায় এই হাঁড়িটা বসিয়ে রাখবো তো চুলায় আমি ডিমের হাড়িটাকে বসিয়ে রেখেছি সে অনেক কাহিনি এদিকে আমি চলে এসেছি এখানে হচ্ছে মিষ্টি কুমড়া নিয়ে বসেছে আমার বোন এখন এই মিষ্টি কুমড়োটাকে কাটবে আর একটা নাইফ দিয়ে কেটে নিয়েছে তো হাফ হচ্ছে রান্না করব আর হাফ রেখে দেবো হাফ রান্না করবো আমি মুরগির হাড্ডি দিয়ে আর এগুলো দিয়ে রান্না করলে কিন্তু এই মিষ্টি কুমড়ো খেতে ভালো লাগে বিশেষ করে গরু মাংস দিয়ে যদি রান্না করা হয় আরও ভালো লাগে খেতে তো এখানে মিষ্টি কুমড়োটাকে কেটে নিচ্ছি আর খুবই শক্ত ছিল যেহেতু গাছে ফ্রেশ মিষ্টি কুমড়ো আর যদি গরু মাংস দিয়ে রান্না করা হতো আরও বেশি ভালো লাগতো তারপরে দেখতে পাচ্ছেন দুই টুকরো করে ফেলেছে আর ভিতরটা কিন্তু অনেক সুন্দর টকটকে লাল ছিল অনেক ফ্রেশ ছিল তারপর চলে এসেছি আবারও আগুনের পাশে এখানে দেখতে প্রয়োজন ছিল থেকে কি পরিমাণ আগুন বের হয় আর গরমের দিনে কিন্তু এই আগুনের তাপটা এসে শরীরের মধ্যেই লাগে তো এখন আমি তেলটা গরম করে নিয়েছি ফ্রাই প্যান বসিয়ে একটু রেগে গিয়েছিলাম আমার মত মানে কী বলবো সেন্টিমিটার হাই হয়ে গিয়েছে গরমের কারণে এদিকে আগুনের তাপ অন্যদিকে গরম দুটা মিলিয়ে একদম বাজে অবস্থা হয়ে গিয়েছিল আমার একদিকে মাথা থেকে গাম পড়ছে ফুটা ফুটো হয়ে পায়ের পাতা পর্যন্ত যাচ্ছিলো অন্যদিকে এই যে লাকড়ি চুলার দুয়া চোখে মুখে এসে একদম কান্না কান্না অবস্থা ফাইনালি আমি কান্না করে ফেলেছি লাখড়ি চুলায় আগুন জ্বালাতে গিয়ে দেখা যায় ওই চুলায় আগুন জ্বালায় আবার ওই চুলায় নেমে যায় এক চুলায় জ্বালাই অন্যদিকে নেমে যায় এইভাবে করতে করতে দেখা যায় আমার কষ্ট লেগে গিয়েছে আমি কান্না করে ফেলেছি তো কান্না করতে করতে আমি রান্নাটা করছি আর লাখড়ি চুলায় রান্না করতে গেলে প্রথম কাজ হচ্ছে আগুন জ্বালানো আগুনটা যদি একবার দড়িয়ে ফেলে তাহলে দেখা যায় এত সহজে আগুনটা নেবে না এ হচ্ছে আসল কাজ তো এখানে আমি চিকেনটাকে ফ্রাই করে নিয়েছিলাম আর কিছু চিকেন আমার ফ্রাই করা হয়ে গিয়েছে আমি আবারও এখানে দিয়ে দিয়েছি তো এপাশ ওপাশ করে মানে দুই মিনিট করে করে আমি চিকেনটাকে বেজেছি আর একেবারে কিন্তু ক্রিস্পি করে বাজা যাবে না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না শক্ত হয়ে যাবে বেশি আর এইদিকে এখন চিকেনটা বাজা হয়ে গেলে আমি এখন বাগার দিয়ে দিচ্ছি আর চাইলে কিন্তু এই ফ্রাই প্যানটাতে বাগার দিয়ে দিতে পারতাম তো জায়গা হবে না সে কারণে আমি কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে এই বাজা তেল দিয়েছি তারপর এখানে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি মজিয়ে নেব আর এই দিকে ডিম নিয়েছি ডিমটাকে আমি ফ্রাই প্যানে নিয়ে হালকা একটু বাজা দিব। আর এইদিকে তো মিষ্টি কুমড়া কাটা হচ্ছে একটু দেখাচ্ছি তো ওইদিকে বসিয়ে রেখে এসেছি ওখানে গরম মশলা দেওয়া হয়েছে আমার দিয়ে দিয়েছি গরম মশলা আর এই তো দেখতে পাচ্ছি মিষ্টি কুমড়ার খোসাটা কিন্তু খুবই শক্ত টাইপের ছিল এখানে আমার পেঁয়াজ বাজা হয়ে গিয়েছে আর এখন আমি দিয়ে দেবো আদা রসুন আদা রসুনটা প্রথমে দিতে আমি বলে গিয়েছিলাম তারপরও এখানে দিয়ে আমি বেজে নেবো যে তুমি প্রথমে বলে গিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি এখানে আদা দিয়েছি তারপর রসুন দিয়ে দিয়েছি এখন আমি আদা রসুনটাকে আরও কিছুক্ষণ বেজে নেবো বাজা বাজা করব। তো বাজা হয়ে গেলে আমি এখানে অল্প করে গুঁড়ো মশলা দিচ্ছি হাফ চা চামচ করে দিচ্ছি আর এখানে কিন্তু দেওয়ার কোনো প্রয়োজন ছিল না আমার কাছে মনে হচ্ছে এই পেঁয়াজের মধ্যে একটু মশলা হলে ভালো হবে তো অল্প করে দিয়েছি আর ওখানে চিকেনের গায়ে কিন্তু অলরেডি অনেক মশলা লাগানো আছে আর যেই বোলের মধ্যে আমি চিকেনটাকে ম্যারিনেট করেছি ওই বোলের মধ্যে কিন্তু আরও মশলা আছে তো সে কারণে আমি অল্প একটু দিয়েছি আর এ তো মশলাটাকে কষিয়ে এখন আমি ফ্রাই করে রাখা চিকেনগুলো দিয়ে দিয়েছি তো এখানে নাড়া করে আমি কিছুক্ষণ কষাবো আর কিছুক্ষণ কষানো হয়ে গেলে এখানে আমি পানি দিয়ে দেব দিয়েছি আমি এখানে পানি তো এখানে আরো একটু পানি দেব। মানে ভালো করে আমি এই চিকেনগুলোকে কুক করব। এইদিকে পানি দেওয়া হয়ে গেলে আমি ডাকনা দিয়ে ডেকে রেখে দিব কিছুক্ষণ পর আবার ডাকনাটা কুলে এখন আমি আবার ওনাড়াছাড়া করে দিয়েছি দেন আমি দিয়ে দিচ্ছি এখানে আর দশটার মতো আস্ত মরিচ এখানে লাল কিছু কাঁচামরিচ নিয়েছি গ্রিনও নিয়েছি দুটো মিলিয়ে আমি নিয়েছি যাতে করে দেখতে সুন্দর লাগে আর মরিচ দেওয়ার কারণে সুন্দর একটা ফ্লেভার আসবে আর চিকেন খাইটা কিন্তু জাল জাল হবে আর এই তো এখানে ডিম দিয়ে দিয়েছি সব শেষে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের চেয়ে একটু বেশি হবে লেবুর রস আর লেবুর রস দেওয়ার কারণে কিন্তু তরকারির ফ্লেভারটা একটু অন্যরকম হয়ে যাবে তো আমি যখন নাড়াচাড়া করছিলাম আমার কাছে কিন্তু একটু অন্যরকম ফ্লেভার লাগছিল। মানে হচ্ছে পুরু গোর মোমো করছে এর ফ্লেভারে তো আবারও আমি একটু ডাকনাটা কুলিয়ে নাড়াচাড়া করছি আরও কিছুক্ষণ এইভাবে এই তরকারিটাকে রান্না করব আর একটু জুল আটালো হলে আমি নামিয়ে ফেলবো তরকারিটা তো লাখড়ি চুলা রান্না করা যেমন কষ্ট তেমনই সুস্বাদু এদিকে হয়ে গিয়েছে আমি এখন নামিয়ে নিয়েছি আর এদিকে আবারও লাউয়ের তরকারিটা মানে মিষ্টি কুমড়ার তরকারিটা বসিয়ে দিয়েছি এটাকে আমাদের এদিকে কিন্তু মিষ্টি লাউ বলা হয় তো মাঝে মাঝে মুখ দিয়ে কিন্তু মুখ ফুসকে বের হয়ে যায় মিষ্টি লাউ আর এতে আমি এখন মিষ্টি কুমড়ার তরকারিটা বসিয়ে দিয়েছি এখানে গরম মশলা দেওয়া হয়েছে পেঁয়াজ রসুন আদা দিয়েছি পেঁয়াজ রসুন বাজা হয়ে গিয়েছে আমি এখানে গরম মশলা দিয়ে দেব আর সবজির মধ্যে কিন্তু অল্প করে দিতে হয় যেহেতু মিষ্টি কুমড়া সে কারণে আমি মরিচের গুঁড়োটা অল্প করে দিয়েছি আমি এখানে আস্ত কাঁচামরিচ এড করব। হলুদের গুঁড়ো দিয়েছি এক চা চামচ ধনিয়ার গুঁড়ো আর হাফ চা চামচ এখানে পাঁচ ফোড়নের গুঁড়ো দিয়েছে আমার বোন ওরা ফোড়নটাকে অনেক বেশি লাইক করে সে কারণে ফোড়ন সব কিছুতে দেওয়া হয় বিশেষ করে মাংসে মাছ ভাজি ডিম ভাজি এগুলোতে কিন্তু পাঁচ ফোড়নের গুঁড়াটা অ্যাড করলে অনেক সুন্দর স্মেল বের হয় আর এখন মশলা কষানো হয়ে গেলে এদিকে চিকেনের হাড্ডি গুড্ডি ওগুলো দেওয়া হয়েছে কলিজা গিলা তারপর এগুলো কষানো হলো এখন দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ো এখন ডাকনা দিয়ে ডেকে রেখে দিব আর আস্তে আস্তে সবজিটা সিদ্ধ হোক এই তো এখানে আস্ত কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি তারপর আমার আজকের কষ্টে রান্না শেষ হলো এত কষ্ট করে গরমের মধ্যে রান্না করলাম ফাইনালি রান্নাটা শেষ হলো এখন নামিয়ে রেখে দিয়েছি আর ভাত রান্না করা হয়ে গিয়েছে আমার ভাই এসেছে এখন মাদ্রাসা থেকে ও এখন ভাত খাবে তো বলছে দেওয়ার জন্য আর ওকে এখন খাবারটা বেড়ে দিচ্ছি আমরা হচ্ছে এখন খাবো না বাহিরে প্রচুর কাজ পড়ে আছে বাহিরে দান আছে আর এখনকার দিনের কোনো বর্ষা নেই কখন যে বৃষ্টি চলে আসবে সব দান আবার ভিজিয়ে না ফেলে তো ওইদিকে যেতে হবে সবাই কাজে আছেন সেই কারণে আজকে অনেক কষ্ট করে রান্না করলাম আর আমার বোন ছিল আমরা দুই বোন এখানে রান্না করছি আমার বোন হচ্ছে ছোটো বোন হচ্ছে কাটাকুটি করে দিচ্ছিল তো দিকে ফাইনালি এখন আমার বাই খেয়ে নিচ্ছে খেয়ে ও কিন্তু খেয়ে বলছে কেমন হয়েছে আজকের তরকারিটা তো ও বলছিল আলহামদুলিল্লাহ মজা হয়েছে ওর কাছে মানে একটু ভিন্ন রকম স্বাদ লাগছিল তো সেটাই বলছিল আমাকে আশা করি আমার আজকে পুরোটা ব্লগ আপনারা নাটেনিজো করেছেন যদি আমার আজকে ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এখনও চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করেনি প্লিজ করবেন পাশে থাকা ছোট্ট বেলাইকনটি অন করে দিবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তারপর ফাইনালি সবাই এসে পড়লাম খাবার খেতে দুপুরের তো এদিকে আমি নিজে হাতে রান্না করেছি এবং নিজে হাতে ওদেরকে বেড়ে দিচ্ছি তো আমি আমার পছন্দ মতো ওদেরকে দিয়ে দিচ্ছি আর আমাদের করে দেখা যায় মানে বাচ্চা শুরু হয়ে যায় যখন মানে মুরগি রান্না করা হলো তো রান নিয়ে মানে যুদ্ধ ছলে যাকে দেব মুরগির রান সে বলবে খাব না আমার বাইকে দিলে বলবে খাবে না বোনকে দিলেও খাবে না আর বুকে দিলে খাবে না তো আমি আজ মানে বলছি যাকে দেব সে খেয়ে নেবে তো এখানে আমার বোনকে দিয়েছি আর আরেকজন খেয়ে দেয়নি তো একজনকে দিয়েছি ও খেয়ে নিচ্ছে তারপর এদিকে আমি বসে পড়ছি খাবার খেতে আলহামদুলিল্লাহ সবার কাছে কিন্তু আজকের তরকারিটা অনেক বেশি ভালো লেগেছে তো আপনারা যদি এভাবে রান্না করতে চান আর একটু আঠালো করে রান্না করবেন আমারটা কিন্তু জুল রয়ে গিয়েছে সবাই জুল খেতে পছন্দ করে সেই জন্য আমি একটু জুল রেখেছি আর আপনারা কিন্তু শুকনো করে রান্না করে খাবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে আর এই ছিল আমার আজকের ব্লগ আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিতে বলবেন না সবাই অনেক কষ্ট করে আজকের ব্লগটা শ্যুট করেছি আর আজকের মানে আমার কাছে মনে হয়েছে অনেক কষ্টের একটা ব্লগ তো সবাই প্লিজ একটা লাইক দিয়ে যাবেন আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ব্লগে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম